ওয়ালাইকুম গাইস, সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে শর্টকাট একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, এটা মানে সবাই দেখে নিয়েন আর ভালো মতো আশা করি করতে পারবেন আপনারা। তো ফার্স্ট অফ অল যেটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর যেটা করবেন, এখান থেকে আমাদের এই যে মানে ইয়াটা আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এই লিঙ্ক কোথায় পাবেন? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আমি ভিডিওটি মানে ফুললি বুঝিয়ে দিচ্ছি যে আপনার কীভাবে কী করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এখান থেকে মানে এই যে আপনার এখানে জয়েন নাওতে ক্লিক করে জাস্ট ইমেল দিয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই যে জাস্ট এরকম এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা মেল, ভেরিফিকেশন মেল যাবে। তো আমার দেখেন এটা স্প্যাম ফোল্ডার, এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে দেখবেন স্প্যাম ফোল্ডারে এই মেলটা চলে আসবে। একটু লেট হয়, ঠিক আছে, এক দুই মিনিট। যেটা করবেন, ক্লিক টু ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেম টু সেম এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাইক যে কোনো একটা দিয়ে দিবেন ইউজার নেম। তারপর পাসওয়ার্ড দিবেন, উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে আপনাদের, ঠিক আছে? আর তারপর যেটা করবেন, কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আগে যে পাসওয়ার্ড দিয়েছেন ওটার মানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে আমি মানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর ডেট অফ বার্থে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার রেফারেল কোড আর অ্যাড্রেস, এই দুইটাই অপশনাল, ঠিক আছে? তো এগুলো আপনারা চাইলে পরে দিতে পারেন। তো আপনারা যদি চান তো অ্যাড্রেস মানে অ্যাড্রেস কোথা থেকে দিবেন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আপনার ফার্স্ট কী করবেন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে একটু ওয়েট করে নেবেন, ঠিক আছে? ওয়েট করার পর এখানে যেটা করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি লাইক এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে মানে পাসওয়ার্ডটা নয় মানে 10 থেকে 11 অক্ষরের পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, যাতে মনে রাখতে পারেন আপনারা। যাই হোক, আমি এটা স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছি যাতে মনে থাকে আর কি। তারপর এখানে কী করবেন, এই যে ইয়াগুলো কোডগুলো আছে এগুলো কপি করে নেবেন, ঠিক আছে? তো এগুলো আমি কপি করে নিচ্ছে। কপি করে নেওয়ার পর এখানে যেটা করতে হবে আপনাদের, মানে এখান থেকে আপনার এই কোডগুলো আপনি কোথাও সেভ করে রাখবেন। আমি সেভ ইন মেসেজে রেখে দিচ্ছি কোডগুলো আপাতত, ঠিক আছে? তো এখানে রাখার পর আপনি কী করবেন, এখান থেকে এই যে মানে এই যে আই রাইট ডাউন মাই এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে মানে লিখতে হবে আপনার যে মানে 3 নম্বরে কোন কোড ছিল। তো আপনার তো এখানে দেওয়া আছে যে 3 নম্বরে আর টিকিট ছিল, ঠিক আছে? আপনি কী করবেন, টিকিটটা ওখানে গিয়ে জাস্ট লিখে দিবেন 3 নম্বর। তারপর 5 নম্বরে কী ছিল, 6 নম্বরে কী ছিল, তো আপনি কী করবেন এখান থেকে 5 নম্বরের কী ছিল এবং 6 নম্বরে কী ছিল এগুলো আপনি ওখানে গিয়ে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? এগুলো খুবই সিম্পল, ঠিক আছে? 5 নম্বরে কী ছিল আর 6 নম্বরে কী ছিল এগুলো আপনারা দিতে পারবেন। তারপর 6 নম্বরে যেটা ছিল এখানে দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন, এখানে 11-তে আর 12-তে কী আছে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন 11-তে আমার বিউটি আছে আর 12-তে আমার ক্লিন আছে, ঠিক আছে? তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো 11-তে আমার বিউটি ছিল আর 12-তে আমার ক্লিন ছিল। তারপর কী করবেন, ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। খুবই সিম্পল এগুলো। তারপর এখানে আনলক ওয়ালেটে ক্লিক করে দিবেন, ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, ঠিক আছে? তো এখানে হার্ডওয়্যার না অলওয়েজ মানে ইয়া করবেন, সফটওয়্যার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। আর ক্লিক করার পর এখানে আপনার যেটা করতে হবে, আপনার মানে যে ইয়াগুলো আছে, এই যে ইয়াগুলো আপনার কোডগুলো, ঠিক আছে, এটা প্রাইভেট কির মতো, ঠিক আছে? এগুলো আপনার জাস্ট 1 বাই 1 এখানে সবগুলো লিখতে হবে, ঠিক আছে? তো এগুলো আপনার আশা করি পারবেন, এগুলো খুবই সিম্পল টাস্ক, এগুলো আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো মাস্ট করে নেবেন। আর এগুলো মনে করেন 1 থেকে 12 পর্যন্ত এখানে লিখতে হবে। তারপর যেটা করবেন, এখান থেকে জাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে এখান থেকে আপনার ওয়ালেটটা দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা মানে এয়ারড্রপ, আর এই মানে এইখানকার কিন্তু কোনো দিন এয়ারড্রপ আসে না এইরকম এয়ারড্রপ। আর এটা একটা রেয়ার এনএফটি দিচ্ছে যেহেতু, সো আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পাওয়ার চান্স আছে, ঠিক আছে? এটা অনলি 5000 মেম্বারের জন্যে, সো এটা কেউই মিস করবেন না। তো ফার্স্ট অফ অল ওয়ানে আছে আমার টপ, তো আমি এখান থেকে আমার সবগুলা দিয়ে দিচ্ছি 1 বাই 1, ঠিক আছে? তো এখানে 2-এ যেটা ছিল আমি 2-এ যেটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, 3-তে যেটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4-এ যেটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, তারপরে 5, তারপরে 6। তো এগুলো আপনারা মানে লাইন টু লাইন করে নেবেন, ঠিক আছে? তারপরে যেটা করবেন এখানে এটা দিবেন, তারপরে এখানে বিউটি, তারপরে এখানে লাস্টে দিবেন আপনার ক্লিন, না এটা আপনার যেটা আসবে আপনারা ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা এসে আপনি পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কী বলছে আপনি কোন কোন ওয়ালেট ক্রিয়েট করবেন, তো আমি এখানে সবটি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে?
তো মানে এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করলে হইলো, ঠিক আছে। তো আমি ফার্স্টেরটা সিলেক্ট করে নিছি, তারপর অ্যাক্সেস মাই ওয়ালেট এটাতে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু ওয়ালেট হয়ে গেছে ক্রিয়েট। তো আপনারা এখন কী করবেন, এখানে এই যে কপি বাটন আছে কপিতে ক্লিক করে দিবেন। কপিতে ক্লিক করলে ওয়ালেট অ্যাড্রেস কপি হয়ে যাবে। তারপর আপনার যেটা করবেন, এই যে ফর্মটা আপনার ফিল করছিলেন এই ফর্মে আপনার মানে যে ইয়াটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনার কাজ শেষ, ঠিক আছে। তারপর জাস্ট ওয়েট করেন, আপনি যদি টপ 5000 মেম্বারের মধ্যে থাকেন তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট পেয়ে যাবেন আশা করা যায়, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।